আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনস কিচেন। সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে আরও একটি মজাদার ও একদম পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি চুলাই তৈরি অসম্ভব মজাদার লেমন ফ্লেভারে ভরপুর লেমন প্লেন কেক। বিকেলে চায়ের সাথে কিংবা এমনিতে খালি খেতেও এই লেমন প্লেন কেকটা অনেক বেশি ভালো লাগবে, তো সেই জন্য খুবই সহজভাবে এবং অল্প কিছু উপকরণে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আশা করব আমার আজকের এই তুলতুলে নরম ও খেতে দারুণ মজাদার লেমন প্লেন কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দিবেন, এতে করে আরও অনেকে আমার ভিডিওটা দেখতে পারবে। আর তার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই আর মজার মজার এবং পারফেক্ট সব রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন মূল রেসিপিটা শুরু করি। আজকের এই লেমন প্লেন কেকটা বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তার জন্য একটা চালনির মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিলাম, এক চা চামচ পরিমাণ দিলাম বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে বেকিং সোডা। এরপর আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিব, আর অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন, এতে করে কেকটা বেশি সফট হবে। চেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। মেশানোর পর এই বাটিটা সাইড করে রাখছি, আর এদিক থেকে অপর একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা চারটি ডিম নিয়ে নিয়েছি। এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ, তার মানে 1 কাপের 4/3 ভাগ। কেউ মিষ্টিটা বেশি খেতে চাইলে 1 কাপ পরিমাণও দিতে পারেন। রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, তো এখানে 1/4 চা চামচের মতো লবণ দিলাম, এতে করে কেকের টেস্টটা ভালো আসবে। তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের লেবু নিয়েছি, তো লেবুর উপরের যে সবুজ রঙের খোসাটা আছে সেটা এরকম করে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দিচ্ছি। খুব সাবধানভাবে করতে হবে যেন সাদা অংশটা না আসে, শুধুমাত্র উপরের সবুজ অংশটা আসে আর কি। তারপর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লেমন ইমালশন দিয়ে দিলাম, খুব সুন্দর একটা লেমন ফ্লেভারের জন্য। তারপর এখানে 1/8 চা চামচের মতো, তার মানে অল্প একটু গ্রিন কালার দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা লেবুর কালার চলে আসবে কেকটার মধ্যে। তো দিয়ে এবার এই সবগুলো উপকরণ ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। তো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে এবং যে গ্রিন কালারটা সেটা চেঞ্জ হয়ে কিছুটা এরকম হালকা হয়ে আসছে, ততক্ষণ আমি বিট করেছি। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে এই কাজটা হ্যান্ড হুইস্ক দিয়ে করতে পারেন অথবা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। আর কেউ যদি দ্রুত করতে চান সেক্ষেত্রে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করেও করতে পারবেন, তবে এভাবে করলে কেকটা বেশি সফট হবে আর কি। তো প্রায় 8 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি। এখন যে শুকনো উপকরণগুলো আমি আগে থেকে চেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক শুকনো উপকরণ প্রথমে দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি, মানে যে লেবুটা আমি উপরের খোসাটা দিয়েছি সেই লেবুটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি। তো সেখান থেকে আমি দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। তারপর স্পেচুলার মাধ্যমে এরকম করে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। প্রথম ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর বাকি সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিলাম এবং সম্পূর্ণ লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সেমভাবে স্পেচুলার মাধ্যমে এরকম করে মিশিয়ে নিচ্ছি। আমি স্পেচুলার মাধ্যমে মিশাচ্ছি, আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইস্কটাও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তবে একটু ভালোভাবে মিশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশাতে মেশাতে যখন দেখবেন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে গিয়েছে আর ব্যাটারটা ঠিক এরকম স্মুথ হয়ে গিয়েছে, তখনই বুঝে নেবেন যে কেকের ব্যাটারটা মিক্সিং কমপ্লিট। তো মিক্স করা কমপ্লিট হয়ে গেলে পরবর্তী স্টেপে চলে আসলাম। আজকের কেকটা বেক করার জন্য এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম এবং সাইডেও অয়েল ব্রাশ করেছিলাম। তো এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে কয়েকবার টেপ করে তারপর আমি এখন চলে যাচ্ছি চুলায় কেকটাকে বেক করতে। কেকটাকে বেক করার জন্য চুলায় লো আছে 10 মিনিট আগে থেকে একটা হাঁড়ি আমি গরম করে নিয়েছি। হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম আগে থেকে। তো এবার আমি স্ট্যান্ডের উপরে কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আপনারা চাইলে কাঁচের ঢাকনাও দিতে পারেন, যে কোনো ননস্টিক প্যানেও রান্না করতে পারেন, তবে কাঁচের ঢাকনা দিলে কেকের উপরে কোনো কালার আসবে না। তবে সিলভার কিংবা অ্যালুমিনিয়াম স্টিল এই ধরনের ঢাকনা ইউজ করলে
কেকের উপরে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে আর এই ধরনের ঢাকনা যেহেতু চেপে লাগে না সেজন্য সাইড দিয়ে ভিতরের ভাপটা বের হয়ে যেতে পারে তাই উপরে একটা মোটা তোয়ালে আমি চারপাট করে দিয়ে দিলাম যেন এটা ভারী হয়ে পড়ে থাকে আর সাইড দিয়ে কোনো ভাপ না বের হতে পারে তারপর চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি 45 মিনিট কেকটাকে বেক করেছি 45 মিনিট পর ফিরে আসলাম তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নেছি ওয়াও দেখুন ফ্রেন্ডস মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর উপরে সিলভারের ঢাকনা দেওয়াতে দেখুন ওভেনের মতো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে একটা স্টিক ভিতরে ঢুকিয়ে চেক করে নিচ্ছি স্টিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা ভেতর থেকে ভালো মতো বেক হয়ে গিয়েছে তো এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে রেখে দিচ্ছি সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত আর যে ব্যাটারটুকু আমার হয়েছিল সবটুকু ব্যাটার কিন্তু আসলে এই মোল্ডে হয়নি কিছুটা ব্যাটার আমার রয়ে গিয়েছে সেটা আমি অন্য একটা মোল্ডে বেক করে নিয়েছি তো যেহেতু এটা 8 ইঞ্চি সাইজের মোল্ড আর মাশাল্লাহ আমার ব্যাটার অনেকটাই হয়েছিল তো সেখান থেকে অল্প একটু ব্যাটার কিন্তু রয়েও গিয়েছে আপনারা চাইলে এই কেকটাকে 10 ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যেও বেক করতে পারবেন সমস্যা নেই তো ফ্রেন্ডস দেখুন মাশাল্লাহ কেকটা কতটা সফট হয়েছে আশা করব আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর আলহামদুলিল্লাহ কেকের টেস্টটাও অসম্ভব ভালো হয়েছিল আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছিল তো ফ্রেন্ডস আশা করব আমার আজকের এই লেমন প্লেন কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফিজ